50,000 টাকার জাল টাকা নিয়ে ধরা পড়ে আয়েশা খাতুন নামে এক মহিলা। সোনামুড়া SBI ব্যাংকে জমা দিতে গিয়ে ব্যাংক কর্মী নজরে আসে এই জাল টাকার নোটগুলো। খবর সূত্রে জানা যায়, নিজের বসত বাড়ি বিক্রি করার জন্য এলাকার মাদক পাচারকারী জয়নাল আবদিন সাথে আয়েশা খাতুন এর কথোপকথন চলে। এই বসত বাড়ি কেনার জন্য জয়নাল আবদিন আয়েশা খাতুনকে 1,50,000 টাকা দেয়। নিজের কাছে থাকা 1,00,000 টাকা সহ সর্বমোট 2,45,000 টাকা নিয়ে আজ সকাল সোনামুড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আসেন আয়েশা খাতুন। যখন আয়েশা খাতুন স্টেট ব্যাংকের টাকা জমা দেওয়ার কাউন্টারে টাকাগুলি জমা দেওয়ার পর টাকা পরীক্ষা করার মেশিন ঢোকানোর পর দেখে 500 টাকার একটি বান্ডেল তা পুরোপুরি জাল, এই বিষয়টি ব্যাংকের দৃষ্টিগোচরে আসে। তখন ব্যাংক ম্যানেজার কুণ্ডশুভা ওই টাকাগুলো ব্যাংকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেন। তারপর অবশেষে সোনামুড়া থানায় টাকা সহ মহিলাকে পুলিশের হাতে তুলে দেন। গোটা বিষয়টি দেখে সোনামুড়া থানায় একটি মামলার লিপিবদ্ধ করেন। ওই মহিলার বিরুদ্ধে 489B/489C IPC তে মামলা নেন। পরবর্তী সময় ওই মহিলাকে সোনামুড়া বিচারালয়ে পাঠানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।